আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল স্কাই ফ্লায়ার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে আপনারা কীভাবে ফিলিপাইনের ট্যুরিস্ট ভিসা করবেন, আপনারা বেরোনোর উদ্দেশ্যে, এই দেশটিতে ঘোরার উদ্দেশ্যে, ভ্রমণ করার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে অনেকে কিন্তু যেতে চান। তো খুবই কম সময়ের ভিতরে আপনারা কিভাবে এই ভিসাটি করতে পারবেন। মূলত এই দেশটির ভিসা করতে হলে এটা কিন্তু আপনার ই ভিসা হয় না, এটা স্টিকার ভিসা হয়, মানে পাসপোর্টে আপনার একটি ভিসার স্টিকার লাগবে মূলত। এবং অন্যান্য যেসব দেশগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ভিসা কিন্তু আপনার অন অ্যারাইভাল ভিসা হয়, তারপরে আপনার হচ্ছে ই ভিসা হয়ে থাকে, তবে আপনার এই ফিলিপাইনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, এই দেশটির ভিসা কিন্তু আপনার স্টিকার ভিসা হবে। তো বর্তমানে বাংলাদেশ থেকে যারা ফিলিপাইনে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, মূলত আপনাদের কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে, ডকুমেন্টস সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে নিই। তো ফার্স্টে আপনাদের যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা অবশ্যই হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কিন্তু কমপক্ষে 9 মাস কিন্তু থাকতে হবে, একদম সর্বনিম্ন হলেও 9 মাস কিন্তু আপনার থাকতে হবে। এবং এরপরে দরকার হচ্ছে ভিজিটিং কার্ড, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন ওই কোম্পানির ভিজিটিং কার্ড কিন্তু আপনাকে দেওয়া লাগবে। এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার 2 কপি ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এবং এরপরে যে ডকুমেন্টসটি দরকার হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে লাস্ট 6 মান্থের, এবং আপনার এর সাথে দরকার পড়বে হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ঠিক আছে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট দুইটা কিন্তু দুই জিনিস, আপনি ব্যাংকে গিয়ে সেখানে গিয়ে বললেই কিন্তু আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা কিন্তু দিয়ে দেবে, সম্ভবত 200 টাকা চার্জ কিন্তু আপনার এর জন্য করতে পারে। ঠিক আছে, এবং এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু থাকা লাগবে, অবশ্যই এই পুলিশ ক্লিয়ারেন্সের কিন্তু মেয়াদ থাকতে হবে। ঠিক আছে, এবং টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে, আপনার এনআইডি কার্ড দিতে হবে। এবং এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কমপক্ষে 2 লক্ষ টাকা কিন্তু থাকতে হবে, একদম সর্বনিম্ন হলেও 2 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু রাখতেই হবে, তা না হলে কিন্তু আপনি এই দেশের ভিসাটি কিন্তু করতে পারবেন না। এবং আপনার হচ্ছে আপ ডাউন এয়ার টিকেট কিন্তু থাকতে হবে, আপনি যাবেন তার টিকেট, আপনি আসবেন তার টিকিট, দুইটা টিকিটই কিন্তু আপনার থাকতে হবে। এবং হোটেল বুকিং আপনাকে বাংলাদেশ থেকেই দেওয়া লাগবে, মানে এইগুলোর যে ডকুমেন্টসগুলো আপনারা এয়ার টিকিট কাটবেন তার যে ডকুমেন্টস সেটা আপনার কাছে থাকবে, আপনি হোটেল বুকিং দিবেন তারও ডকুমেন্টস আপনাদের কাছে থাকবে, তো এইসব ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু আপনার দেওয়া লাগবে। এবং এরপরে যে ডকুমেন্টসটি আপনাদের ইনক্লুড করা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি বা আপনার ট্যুর প্ল্যান। এটাকে মূলত বলা হচ্ছে যে আপনি যে এই দেশটিতে মূলত যাচ্ছেন আপনার তো একটি প্ল্যান আছে, তাই না? তো আপনি সেখানে যাবার পরে কোন জায়গাতে কতদিন থাকবেন, টোটাল যে সময়টা আপনি সেই দেশে থাকছেন, তো কবে কোথায় কোন জায়গাতে আপনি থাকতে চাচ্ছেন, সেই বিষয়টা কিন্তু অবশ্যই একটি সাদা পেপারে নোট করতে হবে। নোট করার পরে সেখানে ডেট লেখার পরে এটা কিন্তু আপনাকে এই যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের সাথে এটাও কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ট্যুর প্ল্যানিং বা ট্যুর আইটিনারি বলা হয় থাকে। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ফিলিপাইনে যেতে চান অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে আপনার এম্বাসিতে যেতে হবে, তবে এটা আপনি না গেলে হবে, আপনি যদি আমাদের মাধ্যম দিয়ে ফাইলটা প্রসেসিং করান সেক্ষেত্রে আপনার এই ঝামেলাটা নেওয়া লাগবে না, আমরাই কিন্তু আপনাদের এই যে প্রসেসিং সিস্টেমটা মানে পুরোটাই আমরা কিন্তু করে দিব, আপনাকে এম্বাসিতে ফেস করা লাগবে না। ঠিক আছে, তো এই যে ডকুমেন্টসগুলো আপনাদের বললাম এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে, তাহলেই কিন্তু আপনি ফিলিপাইনের একটি ভিসা খুব সহজে কিন্তু অনলি 10 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু আপনার এই ফিলিপাইনের ভিসাটা আপনারা পেয়ে যাবেন। আপনি যদি সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল ডকুমেন্টস দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু 99%, এবং এক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টসে 2-1টা সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সেটা সংশোধন করার জন্য। ঠিক আছে, তো আপনারা যদি আমাদের মাধ্যম দিয়ে এই স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে যদি এই ফিলিপাইনের ভিসাটা প্রসেসিং করাতে চান, মূলত এটা হচ্ছে স্টিকার ভিসা, এটা এম্বাসি থেকে আপনার পাসপোর্টে কিন্তু স্ট্যাম্প হয়ে তারপরে কিন্তু ভিসাটা তারা দিবে এম্বাসি থেকে, আপনারা কিন্তু খুব সহজেই 10 থেকে 15 দিনের ভিতরে এই ফিলিপাইনের ভিসাটা নিয়ে আপনি কিন্তু এই দেশটিতে যেতে পারেন। তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 2, প্রগতি সরণি, নর্থ বাড্ডা, গুলশান। তো আপনারা যদি আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি আমাদের অফিসের মাধ্যম দিয়ে করাতে চান অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, শুধুমাত্র এই ফিলিপাইন না, আপনারা কিন্তু ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, এছাড়াও মালয়েশিয়া, ইউরোপের বিভিন্ন কান্ট্রি সম্পর্কেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ভিসাটা করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন তাদের
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে আপনারা কি জানতে চাচ্ছেন সেই বিষয়টা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।